মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি পরিত্যক্ত শহর সেন্ট্রালিয়ার একটি ভূগর্ভস্থ কয়লা খনিকে কেন্দ্র করে তৈরি হয়েছে সাইলেন্ট হিল নামের একটি ভিডিও গেম পরবর্তীতে চলচ্চিত্র নির্মাণ করা হয় একই ঘিরে সেন্ট্রালিয়ার ওই কয়লা খনির গ্যাসের আগুন বিগত তিপ্পান্ন বছর ধরে জ্বলছে যা অনেকটা আপেক্ষিক মনে হবে কিন্তু যখন আপনি জানবেন যে একই ধরনের আগুন অস্ট্রেলিয়ার একটি স্থানে ছয় হাজার বছর ধরে জ্বলছে তখন সেটাকে আর আপে আপেক্ষিক মনে হবে না ইউরোপীয়দের মহাদেশ আবিষ্কারের আগে থেকে এই আগুন জ্বলছে স্থানটির নাম অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর মাউন্ট উইংয়েন এর বার্নিং মাউন্টেনের এর অভ্যন্তরে যদিও এই জায়গায় প্রথম কিভাবে এই আগুন সৃষ্টি হয়েছিল তা অজানায় রয়ে গেছে এখনো এর রহস্য উদ্ঘাটন সম্ভব হয়নি তবে ওই অঞ্চলের ঐতিহাসিক সম্প্রদায় ওয়ানারুহার এর লোকজনের মতামত অনুসারে আদিবাসী মানুষেরা হাজার হাজার বছর ধরে তাদের উষ্ণতার জন্য রান্নাবান্নার জন্য এবং যন্ত্রপাতি তৈরির জন্য এ আগুন ব্যবহার করে আসছে